What's up everyone, welcome to another new video. This is Raihan Riyad and you are watching my YouTube channel. So aske amra je video ti banabo sheti hocche je amar ei KYD helmet er 10000 kilometer riding experience. Orthat ami aske share korbo je amar ei helmet ti ami 10000 kilometer plus riding korar pore helmet tir ki obostha. Helmet ti banar ei video ti bananor ekta reason seta hocche je এই হেলমেটটি এখন মানে আবার নতুন করে অ্যাভেলেবেল হয়েছে। সো আমি যখন কিনছিলাম এইটা 5-6 মাস আগে কিনছিলাম, আর এইটা আসলে প্রতি বছর একবার দুইবার করে আসে আর তারপর আসে না কোনো কারণে। যাই হোক, আবার এইটা এই হেলমেটটি অ্যাভেলেবেল। সো অনেকেই বলতেছিল যে ভাই আসলে এটার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করেন যে হেলমেটটি আসলে সব ওয়েদারে ইউজ করার পর এইটার কী অবস্থা হয়, হ্যাডিংগুলেন কীরকম থাকে বা এটার কালারের কী অবস্থা হয়। সো সব মিলিয়ে ভাবলাম যে একটা ভিডিও বানাই। আর সেইটা হচ্ছে যে ফার্স্ট অফ অল যদি বলি, এটা হচ্ছে আমার কিওআইটি হেলমেট। কিওআইটির এটা হচ্ছে যে টিটি কোর্স, এটার মডেলটা হচ্ছে টিটি কোর্স আর জুমি মাসিয়া। আর যেটা কথা হচ্ছে যে এটা হচ্ছে একটা ইতালিয়ান ব্র্যান্ড। আপনারা যে হেলমেটটি দেখতে পাচ্ছেন এখন আমার হাতে, এটা হচ্ছে কিওআইটি ব্র্যান্ডের হেলমেট আর এইটা হচ্ছে যে ইতালিয়ান একটা ব্র্যান্ড, খুবই ভালো মানের একটা হেলমেট এটা। সেটা হচ্ছে যে এটা আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আর কি। কেওআইটির যখন আপনি ব্র্যান্ড দিয়ে সার্চ করবেন তখন আসবে যে কেওআইটি ওয়ার্ল্ড ক্লাস হেলমেট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই হেলমেটটি আমি 10000 কিলোমিটার রাইডিং করছি, এটা হচ্ছে যে উইন্টার বলেন সামার বলেন অ্যান্ড হচ্ছে রেনি সিজন, অর্থাৎ এইটা আমি বৃষ্টির মধ্যে রাইড করছি। অ্যান্ড এইটার এখন যেটা বলবো সেটা হচ্ছে যে এইটার প্যাডিংটা হচ্ছে, যেহেতু এইটা হচ্ছে এম সাইজ, আর এম সাইজ হওয়ার কারণে ফার্স্ট অফ অল আপনারা হচ্ছে প্রথমে ফিতা দিয়ে মাথাটা আর কি হিপে দেখবেন যে আপনার কত ইঞ্চি হয়, সেই অনুযায়ী আপনার এম সাইজ, এল সাইজ বা এস সাইজ যেটা লাগে আর কি, বা এক্সেল সাইজ। সো আমার যেইটা লাগছে সেটা হচ্ছে যে এম সাইজ, আর এম সাইজ হওয়ার কারণে প্যাডিংগুলান হচ্ছে ফার্স্ট টাইম আমি যখন এটা যখন পড়ি তখন আমার এটা কিন্তু চাপ খেয়ে যাচ্ছিলো। সো বাট ওইটা ফার্স্ট টাইমে একটু হার্ড থাকে, এই প্যাডিংগুলান একটু ফার্স্ট টাইম হার্ড থাকে, বাট এখন কিন্তু এইটা অনেক সফট হয়ে গেছে আর কি। আর এখন আমার হচ্ছে কোনো প্রবলেম হয় না, কারণ আপনারা যদি ফার্স্ট টাইমে যদি আপনারা মাথার যদি কমফোর্টেবল ফিল করে যদি আপনারা যদি হেলমেট কেনেন তাহলে কিন্তু আপনারা একটা ভুল কাজ করবেন। সেটা হচ্ছে যে কারণ এইটা কিন্তু প্যাডিং কিন্তু অনেক দিন ইউজ করার পর প্যাডিংগুলো কিন্তু সফট হয়ে যায়, সফট হয়ে যাওয়ার কারণে তখন আপনার বাইক যখন 100+ রাইডিং যখন করবেন স্পিডে তখন কিন্তু আপনার হেলমেট ঘুরে যাবে। সো এই জন্যে আপনাদের হেলমেট এমনভাবে কিনতে হবে যেটা হচ্ছে যে আপনার মাথার মাপ অনুযায়ী যেন হেলমেটটা হয়ে থাকে। সো প্যাডিং আপনারা দেখতে পাচ্ছেন, প্যাডিং কিন্তু আলহামদুলিল্লাহ যে এখন পর্যন্ত কোনো এইটার কোনো প্রবলেম হয়নি, প্যাডিং সব ভালো আছে। আবার অনেকে বলতেছিলো যে এইটা নাকি জং ধরে যায়, সো এই লকটাও এখন পর্যন্ত আমার কোনো প্রকারের জং ধরে যায়নি। আর যেহেতু এই প্যাডিংগুলো হচ্ছে রিমুভেবল অ্যান্ড ওয়াশেবল, আর হচ্ছে এইটা আমি একবার ওয়াশ করছি, একবার না দুইবার আমি এটা ওয়াশ করছি, দেন আমি এটা আবার লাগাই দিছি। সো এখন পর্যন্ত এটার কোনো প্রবলেম হয়নি। তারপর যেইটাতে আসি সেটা হচ্ছে যে এইটার গ্রাফিক্স অ্যান্ড হচ্ছে কালার। গ্রাফিক্স অ্যান্ড কালারের কথা যদি আসি যে এইটা কিন্তু খুবই চমৎকার একটি কালার, আর এটার গ্রাফিক্সটা অনেক ভালো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ব্লু শেডের মধ্যে হচ্ছে আপনার গ্রে, রেড অ্যান্ড হচ্ছে ইয়েলো, সো অনেকগুলো কালারের কম্বিনেশন কিন্তু এখানে দেওয়া আছে। সো রোদের ভিতর বলেন আর বৃষ্টির ভিতর বলেন সব ওয়েদারে রাইডিং করার পরও কিন্তু এটার কালারের কোনো প্রবলেম হয়নি বা কালার ফেড হয়ে যায়নি। আর তারপর যদি আসি এটা হচ্ছে উইন্ডশেল্ডটি, এটা যেহেতু হেলমেটটি এমনভাবে তৈরি করা যেটা হচ্ছে যে অ্যারোডাইনামিক শেপ কিন্তু এটা, অর্থাৎ আপনি যখন হেলমেটটি পরবেন তখন আপনার হেলমেটটি থাকবে এইভাবে, অর্থাৎ আপনার বাতাসটা আপনার এই পাশে চলে যাবে। সো অ্যারোডাইনামিক শেপ হওয়ার কারণে ওরা এক্সট্রা একটা এই যে এখানে একটা স্পয়লার দিয়ে দিচ্ছে আর কি। সো এইটা খুবই একটি ভালো। সো এই মানে এত লো বাজেটের ভিতরে এই মানে এই স্পয়লারটি, দেন হচ্ছে এইটা যে এয়ার ভেন্টিলেশনগুলান কিন্তু অনেক ভালো, অনেক এইটা মানে এয়ারটা এই সামন্দিকটাতে যদি বলেন যে এইটাতে একটা এয়ার ভেন্টিলেশন আছে, আবার এই যে এইখানে একটা আছে। সো এয়ার ভেন্টিলেশনগুলো কিন্তু সঠিকভাবে আপনার এয়ারটা পাস করে। অ্যান্ড যেইটা কথা হচ্ছে যে এগুলান কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে, এগুলান কিন্তু কোনো প্রবলেম হয়নি। অনেক আবার অনেক হেলমেটে দেখা যায় যে এয়ার ভেন্টিলেশনের ভিতর দিয়ে পানি ঢুকে যায়, বাট এইটাতে সেই রকম কোনো এখন পর্যন্ত ইস্যু পায়নি যেহেতু আমি বৃষ্টির ভিতর রাইড করছিলাম। সো এখন পর্যন্ত এইটারও কোনো প্রবলেম হয়নি। দেন একটা বিষয় সেটা হচ্ছে যে
এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক ভাইজরটি আসলে এইটার সঙ্গে থাকে হচ্ছে ক্লিয়ার ভাইজর সো ক্লিয়ার ভাইজরটি খুবই ভালো যেহেতু আমার এটা আমি আলাদা করে আরেকটা ব্ল্যাক ভাইজর ইনস্টল করেছি সো আপনারা যখন হেলমেট কিনবেন তখন কিন্তু আপনাদের হেলমেটে এটা দেয়া থাকবে না এটা আলাদা করে কিনতে হবে এন্ড এইটার জন্য প্রাইস নেবে সম্ভবত 1500 থেকে 1700 টাকা যেইটা যেরকম হয় আর কি সো সব মিলিয়ে যদি বলি যে হচ্ছে হেলমেটটির এই 10,000 কিলোমিটার রাইডিং করার পর আমি যদি বলি যে আসলে হেলমেটটির এখন পর্যন্ত সেই ধরনের কোনো প্রবলেম হয়নি বা আমার ক্ষেত্রে মনে হয়েছে যে এই হেলমেটটি আসলে খুবই ভালো মানে এই বাজেটের মধ্যে খুবই ভালো আর এইটার যেটা হচ্ছে ওয়েটটা হচ্ছে 1450 গ্রাম অর্থাৎ প্লাস মাইনাস দেওয়া আছে অর্থাৎ 1450 গ্রামের কমও হতে পারে আবার বেশিও হতে পারে আবার অনেকেই মনে করতে পারে যে হেলমেটটা কিন্তু একটু ভারী লাগতে পারে বাট এইটা কিন্তু আসলে 1450 গ্রাম হলেও হাতে নিয়ে যতটা মানে ওয়েট অনুভব হবে কিন্তু অতটা কিন্তু আপনি যখন মাথায় এটা যখন পরবেন তখন কিন্তু এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা মাথার চারপাশে হয়ে থাকে যার কারণে এইটা অতটা ভারী মনে হয় না আর যেটা একটা কথা সেটা হচ্ছে যে এই হেলমেটের ব্যাপারে আরেকটি যদি বলি যদিও আমার ভিডিও দেওয়া আছে সেটা হচ্ছে যে এই হেলমেটটিতে কিন্তু পলিকার্বনেট শেল এই পলিকার্বনেট শেল হওয়ার কারণে এই হেলমেটটি কিন্তু খুবই মজবুত একটি হেলমেট যেটা হচ্ছে যে আপনার নর্মালি আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন তো এই হেলমেটটি আপনাকে অনেকটাই সেফটি দেবে যদিও বা এইটা হচ্ছে এই বাজেটের মধ্যে ভালো হেলমেট আর কি আর এটি হচ্ছে ডট এবং ইসি সার্টিফাইড একটি হেলমেট সো যেইটা কথা সেটা হচ্ছে যে আপনাদের আমি সবসময় একটা কথা বলি সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই ভালো মানের হেলমেট পরবেন ডট এবং ইসি সার্টিফাইড হেলমেট পরবেন কারণ হচ্ছে আপনাদের হেলমেট কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেইটা আপনার মাথাটাকে সেভ করবে অনেকটা আবার যদি আপনি যদি কম প্রাইজের মধ্যে যদি হেলমেট কেনেন যে অনেককে দেখা যায় যে হচ্ছে অর্থাৎ আপনার ট্রাফিকের জন্য কিছু লো বাজেটের হেলমেট পরে আসলে ভাই লো বাজেটের হেলমেট পরে যদি আপনার যদি সেফটিটা যদি না হয় আপনার মাথাটা যদি সেফ না থাকে তাহলে আসলে লো বাজেটের হেলমেট পরে কোনো লাভ নেই আর সেইটা কথা হচ্ছে যে আমি বলতেছি না যে কোয়ালিটি হেলমেটই কিনতে হবে বাট আপনারা যে কোনো হেলমেট কিনতে পারেন ভালো প্রাইস দিয়ে বা ভালো মানের হেলমেট প্রাইসটা আসলে ফ্যাক্ট না আপনাদের হচ্ছে মূল যে ফ্যাক্টটা সেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই একটি ভালো মানের হেলমেট কিনতে হবে বাজারে এখন কেওয়াইটি বিলমোলা শার্ক আরও অনেক ব্র্যান্ডের হেলমেট অ্যাভেলেবেল সো পরিশেষে অ্যাট লাস্ট একটা কথা বলি ও তার আগে আরেকটা কথা বলে রাখি যে সেটা হচ্ছে যে এই হেলমেটটির প্রাইস কিন্তু আমি যখন কিনছিলাম তখন ছিল এটি 9,000 টাকা দেন এখন এইটির প্রাইস হচ্ছে 9,800 টাকা হয়তো বা কোনো কারণে এটির দাম মানে প্রাইসটা একটু বেড়ে গেছে 800 টাকা আর হচ্ছে এটি ক্লিয়ার ভাইজর একটি দেয়া থাকে বাট আমি এটা আলাদা করে ইনস্টল করছি দেন এই হচ্ছে কথা আর লাস্ট অফ অল যেটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন এবং হচ্ছে ভালো মানের হেলমেট পরে রাইড করবেন সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও